ক্রিকেটে তিন মোড়ল এর রাজত্বকালে দু হাজার পনেরো থেকে দু সাল পর্যন্ত ভারত পাকিস্তানের ছয়টি সিরিজ খেলার কথা ছিল তার মধ্যে চারটি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের মাঠে কিন্তু বিসিসিআই এর অসম্মতির কারণে পাকিস্তান খেলতে যায়নি ভারতে রাজনৈতিক জটিলতার জন্য সরকারের অনুমতি নেই এমন দাবি করে পাকিস্তানের মাটিতে সিরিজগুলো বর্জন করে ভারত সিরিজ না হওয়ার জন্য পাকিস্তান বোর্ড ক্ষতিপূরণ চেয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে পিসিবি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন আইনি লড়াইয়ে পাকিস্তান জয়ী হলে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছ থেকে সত্তর মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পাঁচশো একানব্বই কোটি টাকা পাবে পিসিবি পিসিবির অভিযোগের ভিত্তিতে বিসিসি আই কোনো শক্ত কারণ দেখাতে পারেনি আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত টুর্নামেন্ট ঠিকই ভারত পাকিস্তানের বিপক্ষে খেলেছে তখন সরকারের আপত্তি না থাকলে এখন রাজনৈতিক বৈরিতার তার অজুহাত ধোপে টিকবে না